আজকে আমি শিলচর আইছি আসাম। আমার ঠাকুমা লাস্ট উইকে মারা গেছেন। সো আমি তোমরা কেউ কইতে পারছি না, অ্যাক্সিডেন্টলি প্ল্যান হইল। এজেড আসলা, খুবই প্রচুর এজেড আসলা, নিয়ার অ্যাবাউট 85 ইয়ার্স ওল্ড। সো আমি আর টিয়া আমরা আইছি আর বাবা আইসেন নিতে। শিলচর পৌঁছে, মানে পৌঁছে গেছে সকাল থেকে। আমি খুব ট্রাই করছি ভিডিও করার, বাট লাগেই যত প্রচুর আছে, প্লাস টিয়া একলা ট্রাভেল করলাম, সো একটুকু সময় পাইছি না। তো যাই হোক, ইট ইজ মাই হোম টাউন আমার শিলচর, আর পৌঁছে খুবই ভালো লাগে। ঘরে গিয়ে তোমরা লগে একজন একজন করে সবার লগে পরিচয় করাইম, কথা বলবো। খুব টায়ার্ড, খাওয়া দাওয়া কিচ্ছু করছি না সকাল থেকে। চণ্ডীগড় থেকে দিল্লি, দিল্লি থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে শিলচর। সো বুঝতেই পারা কতটুকু টায়ার্ড। সো ভালো করে তারপর ঘরে গিয়ে ফ্রেশ হয়ে স্নান টান করে তোমার সাথে কথা। গুড মর্নিং, আজকে হলো নেক্সট ডে, মানে আমি গতকালকে পৌঁছাইছি। তোমরা কইছি যে আমি শিলচর আইছি, আমার ঠাকুমা মারা গেছেন। আমি আগে কইতে পারছি না, কারণ প্ল্যান প্রোগ্রাম হয়েছিল না কিছু ফাইনাল। আপা তারপরে স্বরূপ সব টিকিট টুকেট কইরা দিল, আমরা ফ্লাইট কইরাই কালকে যেরম কইলাম চণ্ডীগড় থেকে দিল্লি, দেন দিল্লি থেকে গুয়াহাটি, গুয়াহাটিতে অবশ্য কানেকটিং ফ্লাইট আসলো, দেন আমরা শিলচর আইলাম। তো এটা আমার বাবার বাড়ি, পরে আমি একটা ফুল ট্যুর দিমু। তো ফার্স্টে চলো বাবার বাড়ি আইসি, ফার্স্টে অবভিয়াসলি মারে তো দেখাই মুই। তো চলো আজকে দেখো আমার মারে, এই যে আমার মা একটু হাই কম সব সব রে। আর মার খুব ঠান্ডা লাগছে, তাহলে তাই ফ্লানেলের উলেন একটা ম্যাক্সি টাইপের পইরাই বইয়া রয়েছেন, তার খুবই ঠান্ডা, বুড়া মানুষ তো বুঝতেই পারবে। আর ওই আর কি বাবারে পরে দেখাইমু। বাবার অ্যাকচুয়ালি এখন তো ঠাকুমা মারা যাওয়ায় ওই তাই কিতা যে ক্রি কিতা কয় না, দড়া টড়া নিতে লাগে, ওইগুলা লওয়া আছে। তো শ্রাদ্ধটা যাও গিয়ে তারপরে আমি বাবার লগে পরিচয় করাইমু। তারপর কিছুদিন পরে আমার পিসি তারাও আইবো, পিসি পিসন মানে আমার পিসা ভাই সব আইব, সবের লগে আস্তে আস্তে একজন একজন করে পরিচয় করাইমু। আমার ছোটো বোন যে গুয়াহাটি থাকে পান্না, তাই কথা বলছিলাম দীপিতা, তাইও আইতেছে, তাই হাজব্যান্ড বাচ্চা নিয়া সবের লগে একটু একটু করে পরিচয় করাইমু। এইটা আমার বাবার বাড়ি, পরে আমি ভালো করিয়া দেখাইমু। এখন চলো ফার্স্টে তোমরা একটু ছাদটা দেখাই, ছাদটা বড় সুন্দর জায়গাটা, ফার্স্টে তোমরা ছাদটা দেখালো, তারপরে আস্তে আস্তে যেরম যেটা হয় কন্টিনিউ করবো। আজকে সকালে একটা ব্রেকফাস্ট হইল, ব্রেকফাস্টে আমি খাইলাম লুচি আর মিক্স ভেজিটেবল, যেহেতু এখন আমরা তো মানে নিরামিষ খাইরা না, তো সব কিছু ভেজ আর কি, উইদাউট অনিয়ন, গার্লিক, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ছাড়া। তো এটাই খাওয়া হয়েছে আজকে উইথ গরম গরম চা। আমি দেখাইতে পারছি না, লাঞ্চটা আমি ডেফিনেটলি দেখানি চেষ্টা করবো। তো আজকে দেখো আমার বাবার বাড়ির ছাদের টুরটা আগে দেখানো। এই হলো সিঁড়ি, এই এই হলো সিঁড়ি, এটা মানে ছাদে যায়, আর এটা এটা হলো ডাউন স্টেয়ার্স থেকে উপরে আইসি। তো এখন চলো আমার সাথে ছাদটা দেখানো।
হলো সেকেন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর অ্যান্ড দিস ইজ সেকেন্ড ফ্লোর এইগুলা গাছ সব বাবার করা সব গাছগুলা বাবার করা টাইম প্লান্টিং করতে খুব ভালো পায় না এই যে টিয়া টিয়া সবাইকে গুড মর্নিং বলে দাও সবাইকে বলো আর তত নিতে আসো বলো সবাইকে হাই তাই আমরা নিচেই থাকে তাই একটু হাসো সবাইকে বলো হ্যালো আই এম ততন তাই আমরা নিচের ঘরেই থাকে এই হইলো পুরো প্লান্ট এরিয়াটা এখানে মানে বাবার পুরো প্লান্ট করছেন আর কি হ্যাঁ সব প্লান্ট করা আছে আগে প্রচুর আসলো এখানে ভর্তি আসলো এখন খুব একটা টাইম পাই না না করার লাইয়া এই যে এরিয়াটা খুবই ভালো লাগে আমি যেহেতু আজকে যেহেতু এখন উইন্টার না তো আমি ছাদে খুব আয় সামারে তো মানে আওয়াই যায় না উপরে আরেকটা তোলা আছে চলো তোমরা রে দেখাই দেখো তারা কি তা করো করো খেলছো এই দুইটা রুম কাম কমপ্লিট হয়েছে না এখনো যখন কমপ্লিট হইব দেন ইয়া তো রেন্ট দেওয়া হইব ইয়া তো তারা নিজেরাই শিফট করবা এইদিকেও রুমস আছে চলো এখন তোমরা ছাদে নিয়ে যাই এটা আরেকটা সিঁড়ি বোর্ডের তালার এই যে ভিউটা কালকে সব কাপড় জামা ওয়াশ করে দেওয়া হয়েছে শুকানো হয়ে গেছে যেহেতু করোনার একটা ব্যাপার আছে তার লাগে আমি কোনো রিস্ক রাখছি না আমি সব কিছু ধুইয়া টুইয়া দিলেইছি অ্যান্ড দিস ইজ দ্য ছাদ এটা আমার বাবার বাড়ির টপ ফ্লোরের ছাদ একদম টপ ফ্লোর খুবই ভালো লাগতেছে নিজের দেশ নিজের জায়গাতে আইয়া খুবই আনন্দ লাগতেছে আর টিয়ার ততনের খেলা চলে তারা রাইতে দিনে দনজনে খুব খেলে কিছুদিন পরে আমার বোনের ছেলেটাও আসবো তো বাচ্চারা খুব সুন্দর খেলতে থাকবো দে আর এনজয়িং আ লট এটা প্ল্যান্টস আগে পুরা পরিপূর্ণ আসিল এখন বাবা খুব একটা যত্ন করতে পারেন না এখানে ঠাকুমারে বাবা আজকে কাক বলি না কি কয় যে ওইটা দিছেন একটু পরে খাওয়াটা তাই খাইবা ওই যে দেয় না মারা যাওয়ার পরে যেটা দিতে হয় ওই আর কি তো বেশি ডিস্টার্ব করতাম না কাক কাক বলিটা তাই নিয়ানুকা আমার কথা খুবই মনে পড়ে ঠাম্মার কথা খুব মনে পড়ে প্রত্যেকবার আইলে ঠাম্মার খুব আদর করতা যত্ন করতা কইতা তুই আইসো শত বছর পরে খুবই মানে কেয়ার করতা এবার আইয়া মনটা খারাপ লাগে আমি জানি তাই নিজেরা আসলা বাট আই এম মিসিং হার এটাই খুবই মনে পড়ে যাই হোক আমার শিলচর দিস ইজ মাই হোম টাউন শিলচর এখানে আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি সবই এখানে আর কি তো যতদিন থাকবো টুকটাক যতটুক পারমু যতটুক মানে অ্যাকচুয়ালি কি আমি তো একটা অকেশনে আইসি ঘর ভর্তি মানুষজন যতটুক পারমু দেখানোর চেষ্টা করবো মা বাবার সাথে টাইম পাস করবো তো যখনই একটু টাইম পাইমো ব্লগ করার যতটুক দেখানির টাইম পাই পাইমো ডেফিনেটলি আমি দেখানির চেষ্টা করবো চলো এখন নিচে যাই অ্যাকচুয়ালি কি হঠাৎই আমার আওয়াটা প্ল্যান্ড হইল তাই মারা গেল 23 তারিখ 23rd অফ জানুয়ারিতে দেন আমরা প্ল্যানটা করা হইলো আর ভূমি মিনোরা নিয়ে আসি না তার ফাইনাল সাইতেছে তার ফাইনাল সাইতেছে এক্সাম আছে আর টিয়াও যে আইসি না টিয়ারও এখানে আমি বই টই নিয়ে আইসি অনলাইন ক্লাসেস
করব তাই আর স্বরূপ আছে না যেহেতু স্বরূপ ভূমি মিনু আছে অফিসও খোলা তো আর সব থেকে বড় কথা টাইসন ওয়েঙ্গো একা ঘরে সো দ্যাটস ওয়াই ডিসিশন নেওয়া হইলো আমি আর টিআই আইমো আর কি আর কেউ না তো আমরা এখানে আসি মোটামুটি 20-22 দিনের মতো 21-22 তারিখ রিটার্ন করার প্ল্যান আছে টিকিট করা হয়েছে বাট দেন সি কেতা হয় তো ভালো লাগে বহুত বছর পরে নিয়ার অ্যাবাউট 3 বছর আমি আইলাম 2019 আইসলাম তখন আমি ব্লগিং করতাম না তো এখন আইসি আই এম ভেরি হ্যাপি টু বি ইন মাই মাইকা আমার বাবার বাড়িতে আইয়া খুবই ভালো লাগে সত্যি বড় তো দিস ইজ মাই টাউন মাই হোম টাউন তো খুবই ভালো লাগে আইয়া এই হলো আমার মার্গারেট কিচেন আর দেখো এই হলো লাভলি ওই যে তত্তনের লোকে পরিচয় করাইলাম না তত্তনের মা লাভলি একটু হাই হাই তো সব রে তাই মা তারা সব রান্না বান্না করে কিতা রান্না করতে আসো কি লাভলি এটা কিতা পনির তরকারি করে এই যে পনির তাই ভাজাতে বয় দিছে পনিরটা রান্না করব আর আর কি রান্না করবা মিষ্টি কুমড়ার ফুলের বড়া করবো আলু ভাজা হইব আর মুগ ডাল হইব তো তাই সম্পূর্ণ মার কিচেনটা দেখে অনেক বছর ধরিয়া তাই রান্না টান্না সব করে আর এই লোক গিয়া কিচেন ছোটাসা কিচেন বড় টড় না বেশি বাট কিউট আছে এটা অ্যাকচুয়ালি মা তারার নতুন কিচেন পুরানাটা ওই দিকে আসে শ্রাদ্ধের কার্ডও আইয়া গেছে তো কার্ড আমরা গুছাইতেছি সবে মিলে গুছাইতেছি ঘরে আর তারপরে আজকে থেকে বিকাল থেকে মানে এটা দেওয়া স্টার্ট হয়ে গেছে তো ওই আমরা সবে মিলে বইয়া কার্ডগুলো